ঘড়িতে সময় এখন 5:27, আর কিছুক্ষণ পরে ইফতার হবে। রাস্তাঘাট তুলনামূলক ফাঁকা আছে, যদিও আজকে সরকারি ছুটির দিন, আজকে 26শে মার্চ। অ্যাজ ইউজুয়াল দেরি করে বেরোনো হয়েছে, যদিও আজকে আকাশের অবস্থা দেখেন পুরাই অন্ধকার। ভাবছিলাম একটু দিনে দিনে বেরোবো, একটু অন্য একটা সাইডে যাবো, আসলে সেই সাইডটায় আর যাওয়ার আজকে সৌভাগ্য হবে না, মানে 300 ফিটের দিকে যাইতে হবে, তো ওদিকে আগাইতেছি। প্রচণ্ড সাই সাই করে গাড়িগুলো যাইতেছে, আমার গতিও যথেষ্ট বেশি, বাট এই ধরনের খালি রাস্তায় কখনোই ভুলগুলো করবেন না, আপনার গতিকে অবশ্যই নিয়ন্ত্রণে রাখবেন, কারণ আপনার গতি নিজে নিয়ন্ত্রণে না রাখলে আপনি কন্ট্রোল করতে পারবেন না, বেরোলো বড় কথা, কারণ সবগুলো গাড়ি এলোপাথারি চলে। এবার ফাঁকা রাস্তায় যেমন বাইক চালানোর মজা আছে, আর দুর্ঘটনা হয় প্রচণ্ড বেশি, সো বি কেয়ারফুল। আজকে 26শে মার্চ, মহান স্বাধীনতা দিবস, তো স্বাধীনতা দিবসে যারা এই দেশের জন্য আসলে জীবন উৎসর্গ করছিল, যাদের জন্য আজকে এই দেশটা স্বাধীন হয়েছে, তাদেরকে সত্যি মন থেকে জানাই অনেক শ্রদ্ধা, অনেক সম্মান। আর যারা বেঁচে আছেন তাদের জন্য থাকলো অসংখ্য শ্রদ্ধা, যেন তারা আসলে সামনের দিনগুলোতে আরও সুস্থ থাকতে পারে, যে যেরকমই আছে যেন সুস্থ থাকে, ভালো থাকে। এই পাশটা আসলেই সুন্দর হয়ে গেছে, এখন ঘোরাঘুরির জন্য একটা বেস্ট জায়গা, এখানে অনেক আসা হয় আর অনেকগুলো ব্লগও আছে আমার। তারপর আজকে আসছি, যেটা ছুটির দিন, তো ভাবলাম এই পাশটায় একটু ঘুরে যাই। ভাবছিলাম যে একটু 12 নম্বর দিয়াবাড়ির এই পাশটাতে যাবো আজকে, কিন্তু আজকে খুব তাড়াতাড়ি বললাম না, সানলাইট কমে গেছে, তাড়াতাড়ি সানলাইট কমে যাওয়ার জন্য কেমন একটা গ্লোমি, কেমন একটা অন্ধকার অন্ধকার একটা ভাব চলে আসছে 5:30টার আগেই, এই জন্য আর ওদিকে যাওয়ার রিস্ক নিতে চাইলাম না, কারণ অন্ধকারে আসলে এই পাশটা কিছুই দেখা যাবে না। এদিকে একটু একদম একটু ভেতরের দিকে যাই, ভেতরের দিকে একটু ঘুরবো, ওখানে কিছু খাবো, পরে ওই পাশে যাব, নদীর পাশটায় যাবো। দুই পাশ ভর্তি এখন প্রচুর নার্সারি, এই হাতের বাঁয়ে সামনে ডানে শুধু নার্সারি আর নার্সারি, গাছপ্রেমী যারা আছেন এরাকেও বলছি, তবে একটু বেশি দাম দিয়েও যদি গাছ কেনার আগ্রহ থাকে এখানে আসতে পারেন, এখানে গাছের দাম বেশি। কারণ এর আগে আমি অফিসের জন্য এখান থেকে গাছ কেনার জন্য একটু লোক পাঠাইছিলাম, কিনতে হয়েছে একটু বেশি দামে গাছ কিনতে হয়েছে। সো এখানে আমরা কই দাঁড়াবো চিন্তা করতেছি, এখান থেকে একটু ইফতারি কিনবো কোনো একটা জায়গা থেকে, আগে একটু ইফতারি কিনে নিই, ইফতারি টাইম হয়ে যেতেছে, তো হালকা পাতলা কিছু নেই, কি আছে ওই যে ড্রিঙ্ক আর লই, চল টুকটাক নিছি, আসলে আজান দিয়ে দিছে তো সবাই ইফতারি করতেছে, তো আমরা একটু ওই সামনে যে নদীর একটা পার আছে ওখানে যে একটু সবাই একটু বসবো আগে, পরে আস্তে ধীরে জায়গাটা একটু ঘুরে টুরে চলে যাব। এদিকের একটাই সমস্যা, যেদিকের রাস্তাটা ভালো না, রাস্তাটা খুব খারাপ, অনেক মানুষজন এইদিকে কিন্তু আসা যাওয়া করে, আর এখন তো সামনে বর্ষা আসলে আবার এই নদীটা ভালো লাগবে দেখতে। নদী না আসলে, এটা একটা টানেল না, মানে একটা খালের মতো বলতে গেলে, এটা কৃত্রিমভাবে কাইটা পুরো চারপাশটারে ভরে দিছে, ইন ফিউচারের রেফারেন্স চিন্তা করে ডান দিকে এই দিকে যাব, তারপরে ঘুরে এপাশে আসবো। সুন্দর আছে, নর্মালি আড্ডাবাজির জন্য খুব সুন্দর, এখানে প্রচুর মানুষজন আসা যাওয়া করে, এখানে ইফতারিও করতেছে। জায়গাটা আগে আরও তো বেশি খোলামেলা ছিল, কিন্তু এখন মানে আটকাইছে, এখানে কি গাছটা আছে বনছে। এপাশে একটু দাঁড়াই, পরের দিকে যাবো না, হ্যাঁ ওই টানেলটাই এদিক দিয়ে ঘুরে আসছে, ওই টানেলটাই পাশে ঘুরে আসছে, ওই পাটটাও সুন্দর কিন্তু। ভাবছিলাম একটু দাঁড়াবো আমরা, আসলে এত মশা, ওই দেখেন কি অবস্থা, আসলে এখানে দাঁড়ানো যাইতেছে না, ওই পাড়টায় যাই, নদীর ওই পারে যাই। ইফতারের জন্য এই পাশটাতে প্রচুর মানুষজন আসে, এই বিকালবেলা গাড়ি যোগে অনেক মানুষ আসে দেখলাম, বৈশা ইফতার করতেছে, কিন্তু এত মশা আর মশার সাথে এত বড় বড় পোকা, যে আসলে এইদিকে বেশিক্ষণ থাকতেই পারলাম না আমরা, তাই এখন বাধ্য হয়ে বের হয়ে গেলাম। বলছি না এই পাশের
রাতের পরিবেশ পুরাই অন্যরকম, তবে এখন রোজার সময়, তো মানুষের ইফতারের পরবর্তী সময় এখানে এসে খাওয়ার প্রবণতা কম। যারা এখানে আসছে খাইতে তারা তো এখানে ইফতারই করছে, সেই হিসেবে এর জন্য একটু লাইট কম। মানে এ দুই দিকে প্রচুর মানুষজন থাকে, প্রচুর লাইটিং থাকে। সন্ধ্যার পরের আসলে এই দিকের পরিবেশটা, এই দিকে এবং রাস্তার ওই পাশে দুইটাই সুন্দর। চা খাওয়া আমাদের হয়ে গেছে, চা খাইয়া এখন একটু বেরিয়েছি, দেখি আর একটু কোন দিকে যাওয়া যায়। তবে মোহাম্মদপুরের দিকে একটু যাইতে পারি, ওখানে একটা ছোট কাজ আছে আমার, কাজটা একটু সরবো। তো ওদের দুজনের নিয়ে যাইতেছি সাথে করে, একবারে কাজ সেরে তারপরে বাসা যাবো। এদিকে যাইতেছে ট্রেন, এদিকে যাইতেছি আমি। ট্রেনের সাথে যদি আমি হিসাব করি স্পিড আছে 60, মানে ট্রেনের গতি 60, 60-এ চলতেছে ট্রেনটা। এবারে বরিশাল ট্যুরে যাওয়ার আগে যেটা খুব ভালোভাবে ফেস করছি সেটা হলো বাইকের তেল ইস্যু। বাইকের তেল যদি ঠিক মতো না পড়ে বাইক বেশ শেক করে, যদি আমার বাইকে কিছু টুকটাক কাজকর্ম করাইতে হবে, তারপরেও বাইকের তেল যদি ঠিক মতো না পড়ে না, বাইক অন্যরকম শেক করতে থাকে, ধাক্কাতে থাকে, মানে আপনি বাইক চালা মজা পাবেন না। সেক্ষেত্রে আমি সবসময় নিকুঞ্জ থেকে তেল নিতাম, উত্তরা যাইতাম, বাট এইটার তেলটা মানে ভালো করতেছে না, বেশ কয়েকবারই দেখলাম প্রবলেম হইতেছে। দেন ইয়ামা সার্ভিস সেন্টার থেকে কিছু সার্ভিস করানো হলো। ইয়ামা নিয়ে এত কমপ্লেন ছিল অনেক আমার, ইয়ামাতে অনেক প্রবলেম আছে ইদানিং, তারা ঠিক মতো মন দিয়ে কাজ করে না, এটা হলো বড় কথা। তো পরবর্তীতে কাজ করার পরে যাওয়ার আগে আমি এটাকে কি বলে লিংক রোড, যেটা সাত রাস্তার আগে, ওখানে একটা পাম্প আছে আগে যেখানে আরং ছিল, ওইখান থেকে পরে তেল নিলাম। তেল নিয়ে বাইক চালায়া বরিশাল ট্রিপটা খুব ভালোই কাটছে আমার। বাইকে যদিও কিছুটা ত্রুটি আছে কিন্তু তারপরও বেশ ভালো স্মুথলি বাইকটা আমি চালাই গেছি, আসছি, ঘুরছি ওখানে স্থানীয়ভাবে, খুব মজা হয়েছে, ভালোও লাগছে সত্যি। এইখানে একটু দাঁড়াই, কাজ আছে, কাজটা শেষ করি, পরে আবার আপনাদের সাথে আমি জয়েন করতেছি। টিল দেন দেখতে থাকেন, আজকে বলছি তেমন একটা উল্লেখযোগ্য কিছু নাই, ব্লগটা দেখতে থাকেন। মোহাম্মদপুরের এই এলাকাটায় মানে প্রচুর খাবারের দোকান আশেপাশে, শুধু খাবারের দোকান আর খাবারের দোকান। এখানে কাজ সেরে আবারও রওনা দিছি। আসলে আজকে বললাম না যে আজকে ওইভাবে বসা যে কিছু একটা কোনো জায়গায় এক্সপ্লোর হইতেছে বা দেখাবো, সেরকমটা না, আজকে বাইকে বাইকেই ঘোরা হইতেছে আর আপনাদের সাথে শুধু মোটো ব্লগ হইতেছে আজকে। হয়তো আজকের ব্লগটা আপনাদের কাছে তেমন একটা ভালো নাও লাগতে পারে, বাট একটু বেরোইলাম একটু শেয়ারিং আপনাদের সাথে, এই তো। দূরপাল্লায় যখন কোনো ট্যুরে যাই আসলে ট্যুর প্ল্যান করার সাথে সাথে বাইকের অনেক কিছু আসলে লক্ষ্য করাটা জরুরি। এখানে কোনোটা ভেজাল হয়েছে, মেবি কোনোটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সত্যি। আসলে এই সিএনজির সাথে বাইক মেবি, আসলে সিএনজিওয়ালাদের সাথে যাই না, ওনাদের চালানোর প্যাটার্ন বা ভঙ্গি আসলে ঝামেলা আছে, ওরা অনেক রাফ চালায় রাস্তাঘাটে। এখানে আমার সব থেকে বেশি ভয় লাগে এসএনজি আলাদের, কারণ এদের কোনো ডানবাম নাই এবং সব থেকে বড়ো সমস্যা হলো এদের কোনো লুকিং গ্লাস নাই, এর জন্য এদের দ্বারা বেশি দুর্ঘটনা শিকার হয় মানুষ। আজকে মোটামুটি আমাদের যে বরটা ছিল আসলে তেমন কোনো কিছুই নাই, বাট ভাবতেছিলাম আরও আগেই শেষ করে দিব, যে কাজটা গেছিলাম মোহাম্মদপুরে ওইটা আসলে করতে করতে প্রায় এখন বাজতেছে 9:45, বেশ ভালোই রাত হয়ে গেছে। তো আমার মনে হয় আর এখানে বাড়ানোর মতো কিছু নাই, শেষ করে দিব ব্লগটা এখানেই। নতুন কোনো ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে। উল্টা রাস্তা থেকে রিক্সা সবসময় আসবে, এটা মাইনে নিতে হবে, তো আপনার গতিকে আপনারই নিয়ন্ত্রণ করতে হবে। উল্টা পোল্টা গতি দিয়ে যাবেন, দুর্ঘটনা কিছু হলে আপনি কষ্ট পাবেন, অন্য কেউ কষ্ট পাবে না। তো নিজের গতিকে নিয়ন্ত্রণে রাখেন, ভালো থাকেন সবাই। আর যারা চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, যদি ইচ্ছা হয় সাবস্ক্রাইব করেন,
হয়ে যেতে পারেন আমার ফ্যামিলি মেম্বার। হোটেল ডান বিসেফ বি হেলদি, ভালো থাকেন, দেখা হবে নতুন কোনো ব্লগে। সো টাটা, বাই বাই।